গোটা বিশ্বকে চমকে দিতে অবিশ্বাস্য এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে চায়না মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। অ্যাপল আর গুগলের মতো জায়ান্ট কোম্পানিকে পেছনে ফেলে সবার আগে ফোনের ভেতরে ড্রোন নিয়ে হাজির হয়েছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে 2022 সালের মধ্যেই বাজারে আসবে এই স্মার্টফোন। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায় 1440x3200 ডিসপ্লে রেজুলেশনের এই ফোনের ক্যামেরা হবে 200 মেগাপিক্সেলের। ক্যামেরা থাকবে একটি 6.9 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, সঙ্গে থাকবে কর্নের গরিলা গ্লাস 7 প্রোটেকশন। ফোনটিতে থাকবে 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 16 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও স্মার্টফোনটিতে 64 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হবে, যা আগে কখনও ভিভোর কোনো স্মার্টফোনে দেওয়া হয়নি। 12 জিবি র্যাম সহ 256 জিবি এবং 512 জিবি স্টোরেজের এই স্মার্টফোনটিতে 65W কুইক ব্যাটারি চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে, যাতে থাকবে 6900 মেগাহার্টজ ব্যাটারি, পুরোপুরি চার্জে চলবে 36 ঘন্টা। ভিভো এখনও স্মার্টফোনটির লঞ্চিং তারিখ কিংবা দামের বিষয়ে অফিসিয়ালি এখনও কিছু জানায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।